নানান আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাকেরগঞ্জ শ্যামপুর হাশিমিয়া কারিমিয়া কওমি মাদ্রাসা। রূপসী টিভি, দেখো বাংলার রূপ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার 12 নং রঙ্গছিড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের ঐতিহ্যবাহী কারিমিয়া হাশিমিয়া কাওমি মাদ্রাসায় সারা দেশের ন্যায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। 26 মার্চ সকাল 9টায় বাকেরগঞ্জ উপজেলার 12 নং রঙ্গছিড়ি ইউনিয়নের ব্যবসায়ী ও সমাজসেবক এবং মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 12 নং রঙ্গছিড়ি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান শামীম, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, সাংবাদিক আব্দুস সালাম খান, অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন খান, এছাড়াও মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, এরপরে বিজয় র্যালি, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, 300 মিটার দৌড়, ব্যাঙ্গের লাভ, বিস্কুট দৌড়, হাটে হাড়ি ভাঙা, কেরাত, গজল, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সর্বশেষ স্বাধীনতা যুদ্ধের শহীদদের বিধেয় আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।